আজকে আমরা দেখবো হচ্ছে সিরিয়াল মনিটরের মাধ্যমে কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। যেরকম আমরা সি বা সি প্লাস প্লাস আমাদের ছিল, সেখানে আমরা কনসোল পোর্টের মাধ্যমে প্রিন্ট করে করে দেখতাম আউটপুট গুলা। ঠিক একই রকম ভাবে আরডিনোর একটা কনসোল পোর্ট আছে যেটাকে সিরিয়াল মনিটর বলা হয়, যেটা হচ্ছে এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাই। তো এই সিরিয়াল মনিটরটা চালু করার জন্য প্রথমে আমাদেরকে একটা বাউড রেট দিতে হয়। হ্যাঁ, বাউড রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা আমি আদান প্রদান করতে চাই সেইটার একটা রেট। সো আমাদের এখানে লিখতে হয় সিরিয়াল ডট বিগিন। হ্যাঁ, সিরিয়াল ডট বিগিন যখন দেই তখন সে হচ্ছে সিরিয়াল মনিটরটা বিগিন করে দেয় বা শুরু করে দেয়। এবং এই জায়গায় আমাদেরকে সিরিয়াল ডট বিগিন লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের বাউড রেটটা দিয়ে দিতে হয়। এই বাউড রেটটা হচ্ছে এখানে কিছু কিছু আছে, আমরা যখন রান করব তখনই আমরা দেখতে পাবো ওইখানে যে বাউড রেট গুলো আছে তাদের মধ্যে যে কোনো একটা আমাদেরকে দিতে হবে। সো 9600 ওখানে একটা আছে, ওইটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এই যে ডাবল স্ল্যাশ দিয়ে যেগুলো লেখা হয় এগুলো হচ্ছে আমাদের কমেন্ট, এইগুলা জাস্ট লিখে রাখার জন্য আমরা যাতে পরবর্তীতে বুঝতে পারি, কিন্তু এইগুলা এক্সিকিউট হয় না। তো আমি কমেন্ট গুলা মুছে দিচ্ছি। কমেন্ট গুলা মুছে দিয়ে আমি হচ্ছে এখানে সিরিয়াল প্রিন্ট দিব। তো সিরিয়াল ডট প্রিন্ট এইটা যদি দেই তাহলে শুধুমাত্র আমার যেই জিনিসটা আমি প্রিন্ট করতে চাবো সেই জিনিসটা প্রিন্ট হবে, আর যদি প্রিন্ট এলএন দেই তাহলে নতুন একটা লাইনে প্রিন্ট হবে। তো সিরিয়াল ডট প্রিন্ট আগে দেই, দিয়ে তার মধ্যে আমরা ডাবল কোটেশন দিব একদম সি তে। ডাবল কোটেশনের মধ্যে আমরা যেভাবে লিখছি ঠিক সেইভাবেই আমরা লিখবো। ডাবল কোটেশনের মধ্যে যা লিখে দিব সেই জিনিসটাই প্রিন্ট হবে। তো এলইডি অন লিখে দিলাম, ঠিক আছে। তো এলইডি অন যদি লিখি তাহলে যখন এলইডি অন হবে তখন এই লেখাটা আসবে আমাদের, ঠিক আছে। তো আমি এই কোডটা আপলোড করব, টুলসে চলে গেলাম যে আমাদের এই যে অলরেডি কানেক্টেড আছে, কানেক্টেড আছে কিনা সেটা চেক করার জন্য গেট বোর্ড ইনফোতে ক্লিক করলাম। একটা আরডুইনো কে পাওয়া গেছে, হ্যাঁ আমার তাহলে আরডুইনো কানেক্ট হয়ে গেছে, ইউএসবি পোর্টে কানেক্ট করছি। তো আপলোডে ক্লিক করতেছি, আপলোড হচ্ছে। আচ্ছা, তো আমাদের আপলোড হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে আরডুইনোটা আছে এটার 13 নম্বর পিনে আমি যে এলইডিটা সংযুক্ত করছি সেটা জ্বলতেছে এবং নিভতেছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে এই যে সিরিয়াল মনিটর আছে এইটাকে ওপেন করে দিচ্ছি, দেখি কি বলে। তো এখানে দেখো, এখানে বাউড রেট দেওয়া আছে, এই যে নিচের ডান দিকে এখানে বাউড রেট দেওয়া আছে 115,200, কিন্তু আমরা কিন্তু 9600 দিছি। তো এই দুইটা বাউড রেট আমাদের এক থাকতে হবে। তো এই জায়গায় আমি 9600 সিলেক্ট করে দিলাম। তো 9600 সিলেক্ট করার পরে এই যে দেখো এলইডি অন আসতেছে এবং একদম পর পর চলে আসতেছে, মাঝখানে কোনো ফাঁকা নাই, এলইডি অন এলইডি অন এলইডি অন। তো আমরা একটা ফাঁকা জায়গা দেওয়ার চেষ্টা করি এল এন দিই। তো প্রিন্ট দিছিলাম আমরা যাতে সরাসরি প্রিন্ট হচ্ছিল, আর যদি প্রিন্ট এলএন দেই তাহলে এক লাইন এক লাইন করে গ্যাপ নিয়ে আমার প্রিন্ট হবে। তো এখানে প্রথমে যখন এলইডিটা জ্বললো তখন আমরা এলইডি অন লিখে দেই, এটা এইখানে দেই আমাদের ডিলের আগে, যে এলইডি অন হওয়ার সাথে সাথে আমার এখানে সিরিয়াল মনিটরেও লেখা উঠবে যে এলইডি অন। আবার যখন এলইডি বিল্টিং কে আমি লো করে দিচ্ছি তখন কি অফ হয়ে যাচ্ছে, তো এখানে আমি আরেকটা প্রিন্ট দিয়ে দিব যে এলইডি অফ, ঠিক আছে। সো এটাকে সেভ করে নিয়ে আবার এটাকে আমি আপলোড দিই। আপলোড হয়ে গেছে। এখন এখন দেখো যখন আমার আরডুইনোতে এলইডিটা অন হচ্ছে তখনই শুধুমাত্র এলইডি অন লেখাটা দেখাচ্ছে, 1 সেকেন্ড থাকতেছে। তারপর যখন এলইডিটা অফ হয়ে যাচ্ছে তখন আবার এলইডি অফ লেখা উঠতেছে, এবং এইভাবে সারা জীবন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কোন পোর্ট দিচ্ছি এবং পাওয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, জিনিস আমরা করতে পারি সিরিয়াল মনিটরের মাধ্যমে, ইফ এলস কন্ডিশন বা
অন্যান্য কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি কখনো ডিবাগ করতে চাই বা বিভিন্ন রকমের কাজকর্ম করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সিরিয়াল মনিটরটা খুবই কাজে লাগে। তো এইটা এখন আমরা একটুখানি সিমুলেট করে দেখি। আমরা টিঙ্কারক্যাডে চলে যাই। তো এখানে আমরা এখন কোড দিব, কোডে আমরা ব্লকস ইউজ করব না, সরাসরি আমরা টেক্সট ইউজ করব। আচ্ছা, তো এখানে অলরেডি আমাদের ওই আগের কোডটা ছিল, এখানে আমরা দিয়ে দিই এলইডি বিল্টিনে আউটপুট ডিক্লেয়ার করে দিছি, এবং যেইটা আমরা সিরিয়াল মনিটরের জন্য একটু আগে যে জিনিসটা দেখলাম সেটাই আছে এখানে। তো আমি স্টার্ট সিমুলেটরে দেই। তো সিমুলেট হচ্ছে এই জায়গায়, এলইডিটা 1 সেকেন্ড পর পর অন অফ করতেছে। এইখানে দেখো নিচে আমাদের এই জায়গায় সিরিয়াল মনিটর আছে, আমি এইটাতে ক্লিক করতেছি, দেখি কি হয়। এই যে দেখো, তো এই যে আমার এখানে অন এবং অফ লেখাটা আসতেছে। হ্যাঁ, যখন আমার এলইডি অন হচ্ছে তখনই আমার এখানে অন আসতেছে, যখন এলইডি অফ হচ্ছে তখন আমার এখানে এলইডি অফ লেখাটা আসতেছে। এবং শুধুমাত্র যে আমাদের এলইডির জন্য এটা তা না, আমরা চাইলে মনে করো যে এই জায়গায় আমরা লিখতে চাই, আমরা সিমুলেশন স্টপ করলাম, করি নিয়ে আমি মনে করো যে প্রত্যেকবার আমি একটা জিনিস প্রিন্ট করব, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। হ্যাঁ, তো এখানে সিরিয়াল প্রিন্টলাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিই, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। এখন আমি আবার সিমুলেশন স্টার্ট করে দিই। তাহলে এখন কি হবে, যে যে প্রত্যেকবার একবার অন আর অফ হওয়ার পরে তারপর যখন কোড আবার শুরু হবে তখন একবার করে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে। সবাই দেখতে পাচ্ছ, এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে। তো এইভাবে আসলে হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দেখতে পারি। আরডুইনোতে যে কাজকর্ম গুলো হচ্ছে সেটাতে আমরা বিভিন্ন জিনিসের সাপেক্ষে বা কোনো একটা সেন্সরের ভ্যালু যদি রিড করি, রিড করে নিয়ে সেটা আমাকে অবশ্যই সিরিয়াল মনিটরে দেখতে হয় যে আসলে সেন্সরে যে ভ্যালুটা আমরা রিড করলাম সেই ভ্যালুটা হচ্ছে কত। তো সেটা আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারবো। আবার শুধু যে প্রিন্ট করে দেখতে পারবো তাই না, আরডুইনোতে যদি আমরা কোনো কিছু ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইনপুট দিতে পারবো। যে এখানে দেখো একটা জায়গা আছে এবং এখানে সেন্ড বাটন আছে, আমাদের নর্মাল আরডুইনোর যে সফটওয়্যারটা সেখানেও ছিল, সেখানে আমাদের এইখান থেকে আমরা কিছু লিখে আরডুইনোর মধ্যে আমরা সেন্ডও করে দিতে পারতাম, যার ফলে আরডুইনো সেই জিনিসটাকে রিসিভ করে রিড করে সেই কাজটাও করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিরিয়াল মনিটর কাজ করে। মাইসেলফ তাজিম, লেকচারার, সিএসি ডিপার্টমেন্ট, ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে আমাদের আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাদের ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের খারাপ লাগলো তারাও জানাবেন কোন জিনিসটা খারাপ লেগেছে। আমি পরবর্তী টিউটোরিয়ালে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী লেকচারটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। Press the bell icon on the YouTube app and never miss another update.